লক্ষ্মীপুর সদর হাসপাতালে জনবল সংকট দালালদের দৌরাত্ম নিম্নমানের সেবায় ভোগান্তি বেড়েছে রোগীদের একই সঙ্গে নোংরা পরিবেশ পানি সমস্যা ঔষধ না পাওয়ার অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের ফলে ব্যাহত হচ্ছে সরকারের স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য তবে এই অবস্থায় জনবল সংকটকেই দায়ী করলেন সিভিল সার্জন সাইদুল ইসলাম পাবেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট প্রায় ষোলো লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই সালে পঞ্চাশ শয্যা থেকে একশো সজ্জায় উন্নীত করা হয় লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর সফরে এসে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যার কার্যক্রম চলমান রয়েছে হাসপাতালের সদর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স রোগীদের অভিযোগ নিম্নমানের চিকিৎসা সেবা ও বাইরে থেকে ওষুধ কেনার ব্যবস্থাপত্র দেন চিকিৎসকরা প্যাথোলজিতে যেই লোকবল দরকার প্রয়োজন ওই লোকবল নাই শুধু একজন লোকে আছে কাগজপত্রে কোনো পরীক্ষা নিরীক্ষা করাইলেও এখানে করানো যায় না বাইরে থেকে করতে হয় তাই জন্য মানুষ এখানে হয়রানি হচ্ছে বহিরাগত দালালদের দৌড়াত্বে প্রতারিত ও হয়রানির শিকার হচ্ছেন রোগীরা তবে এ বিষয়ে মুখ খুললেন প্যাথলজি বিভাগের এই কর্মচারী অবস্থা একজনকে বললাম যে তুমি যেভাবে করতে চাই ঠিক না উল্টা দাবদা হয়েছে যে টয়লেটে পানি নেই খাওয়ার পানি নেই খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই ময়লা কাচড়া গন্ধ আরো রুগীরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে জনবল কম থাকায় মানসম্মত সেবা দিতে পারছে না বলে জানান চিকিৎসক ও নার্স আমাদের যে যন্ত্রপাতিগুলো যন্ত্রপাতিগুলোও কিন্তু পর্যাপ্ত না আমরা আমাদের আরও বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন সিস্টার এবং আয়া ওয়ার্ড বয় বলতে আমাদের একেবারে শূন্যের কোঠায় নাই বললে চলে অনেকে ছিল যারা রিটায়ার করছে ওদের পরিবার কেউ আসে নাই হাসপাতালে জনবল বাড়লে সব সমস্যা নিরসনের আশ্বাস দেন সিভিল সার্জন এই আড়াইশো ভর্তি রুগীকে ম্যানেজ করতে পঞ্চাশ হাজার জনবলের ডাক্তার দিয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি আশা করি যে আমরা যদি এই জনবল পাই আহ তাইলে কিন্তু আমরা এই উন্নত করতে পারবো লক্ষীপুর সদর হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসে এক হাজার থেকে বারোশো রোগী আর ভর্তি থাকে দুইশো থেকে আড়াইশো জন রোগী